আজকে আপনার বই প্রকাশ হচ্ছে, বইটা সম্পর্কে যদি একটু বলেন। ব্যাপারটা হলো, ছোটবেলা থেকে আমি শচীনদেব বর্মনের ভক্ত, আর শচীনদেব বর্মনের আবরণ বা মানে মূর্তির আবরণ উন্মোচনের জন্য মানিক সরকার আমাকেই পশ্চিমবাংলা থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি গর্বিত। তা সেই ওখানে যাবার পর থেকে শচীনদেব বর্মন সম্পর্কে কিছু লেখার একটা ইচ্ছা হচ্ছে। তা আমি একটা পাণ্ডুলিপি তৈরি করেছিলাম, পুরো জমাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা যে প্রকাশক হারিয়ে ফেলেছে। আমি সেই জন্যে ওইটা পুরোটা না করে প্রথম খণ্ডটা, মানে যেটা হলো তার ঐতিহাসিক তাৎপর্য, যেটা যে ত্রিপুরা ইতিহাস প্রথম থেকে আর যখন ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্তিকরণ হলো, এই সময় পর্যন্ত শচীনদেব বর্মনের জীবনে ত্রিপুরার কে কে রাজা ছিলেন, তার সময় কী কী ছিল, এইটা নিয়ে এই বইটা প্রথম খণ্ড হিসেবে পালন রিসার্চটা কিভাবে করেছেন? রিসার্চ করেছি মানে কি, ওখানে পারুল প্রকাশন বলে আছে। আমি যখন শচীনদেব বর্মনের ওই মূর্তির আবরণ উন্মোচন করতে গিয়েছিলাম, সেই সময় ওই পারুল প্রকাশনের তরফ থেকে আমাকে তিনটে বড় বড় ভলিউম ওদের ইতিহাস আমাকে দিয়েছিল, সেইটা একটুখানি পড়াশোনা করতে চেষ্টা করেছিলাম, তার থেকে এইটা লেখা শুরু। আপনার ফেভারিট কোনো শচীনদেব বাবুর কোনো গান? শচীনদেব বর্মনের যে কোনো গানই আমার ফেভারিট, এবং শচীনদেব বর্মনের গান গেয়েই আমার মানে কি যেটুকু সুনাম পাই। আমি প্রসার ভারতীর কিন্তু এ গ্রেড ভোকাল আর্টিস্ট, আমি একটু গীতিকার এবং সুরকার প্রসার ভারতী, এবং রবীন্দ্র ভারতীর আমি মিউজিকোলজির এক্সামিনার। তা সেই হিসাবে গান আমি বিশেষ করে শচীনদেব বর্মনের, মানে আই হ্যাড টু রিপ্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল এক পুনে কনসার্ট, ওকে, তা সেইখানে যখন আমি ওই শচীনদেব বর্মন তার গান গিয়েছিলাম, আই হ্যাড দেয়ার বিন ওয়ার্শিপ বাই দেম, থালা প্রদীপ ইত্যাদি, যাই হোক, সেই থেকে আমি শচীনদেব বর্মন আমার হৃদয়, শচীনদেব বর্মন আমার হৃদয়ের ব্যাপার, সেই জন্য ওনাকে নিয়ে চেষ্টা করি।